ভাবুন, আপনি আনমনে বসে আছেন আর আপনার সামনে এনে ধরলো কেউ একটা সোনালি গয়নার বাক্স। ভাবছেন খাবার দেখি এই সোনালি গয়নার বাক্স কেন বলছি, রংটা দেখছেন কি সুন্দর, সোনালি একটা রং, এ যে পুরো গয়না, দামেও গোল্ড বটে। আপনি এই সোনালি গয়নার বাক্সে আলতো করে চামচ দিয়ে একটুখানি গয়না তুলে নিলেন, গয়না নয় মিষ্টি, তারপর মুখে পড়লেন। আহ, মনে হচ্ছে না স্বর্গে পৌঁছে গেছে। আরে 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 আরে, আপনি দেখি একেবারে কল্পনার রাজ্যে বিরাজ করছেন, নেমে আসুন, দেখলে হবে, খাটনি আছে, চলুন শিখে নি কীভাবে বানাবো এই সোনালি গয়নার বাক্স, মানে বেকড রসগোল্লা। তো গয়নার বাক্স বানানোর জন্য, মানে ওই বেকড রসগোল্লা বানানোর জন্য, এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। আর এখানে আমি দুধ কিছুটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, যার মধ্যে প্রচুর সর আছে। ফুল ফ্যাট মিল্ক নিতে হবে, অ্যাকচুয়ালি 1 থেকে 1.5 লিটার মতো নিতে হবে। আমি একটুখানি 1 লিটার থেকে একটু বেশি আছে আমার এখানে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কনডেন্সড মিল্ক। বলে রাখি আগেই যে ভিডিওটা মোটেও স্পন্সর্ড নয়, আমি এখানে নিয়েছি মিঠাই মেট। আমি এবার এটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে। আমি অল্প অল্প করে মিঠাই মেটটা ঢেলেছি, একসাথেও ঢেলে দেওয়া যেতেই পারে, আমি অল্প অল্প করে ঢেলেছি। কনডেন্স মিল্কটা দিয়ে তারপর আমি এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। কনডেন্স মিল্কের জায়গায় যদি অ্যাভেলেবল না থাকে কনডেন্স মিল্ক, তাহলে গুঁড়ো দুধ দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে 1 কাপ গুঁড়ো দুধ দিলে হবে। এবারে আমি আঁচটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দেব। হ্যাঁ, আমি ঠান্ডা দুধে ওইটা গুলেছি, সেটা বলতে ভুলে গেছি। এবারে চাপাবো কড়াইটা একদম আঁচটা কম করে, আর এটাকে নাড়তে নাড়তে জিনিসটাকে ঘন করব। এখানে চিনি দেওয়া যেতে পারে, চিনিটা ডিপেন্ড করছে কতটুকু মিষ্টি খাবেন তার উপর। যেহেতু কনডেন্স মিল্ক নিজেই অনেকখানি মিষ্টি হয়, তাই আমি এখানে কোনো রকম চিনি দিইনি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এই কাজটা বড়ই ধৈর্যের, আস্তে আস্তে নাড়তে লাগে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে, তাই বলেছি দেখলে হবে, খাটনি আছে। এই খাটনিটা অনেকখানি ধৈর্যের, একে তো ফ্যান চলে না, গরম লাগে, নাড়তে লাগে। যারা যারা সন্দেশ বানান তারাও জানেন, বা যে কোনো রাবড়ি বানাতে গেলেও এইভাবেই নাড়তে লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক, বসে বসে হোক। তো এটা আমার কাছে বিশাল খাটনির ব্যাপার মনে হয়। এবার দুধটা বেশ ঘন হয়ে এসছে, দারুণ একটা রং হয়ে এসছে, ভীষণ লোভ লাগে, মনে হয় এই পর্যায়েই খেয়ে নিই। যাই হোক, লোভ সম্পূরণ করতে হবে, এই পর্যায়ে খেয়ে নিলে আসল স্বাদটা পাবো কী করে। এটাকে নাড়তে নাড়তে ঘন করতে করতে বেশ এইরকম একটা টেক্সচার চলে আসবে, বেশ ঘন হয়ে যাবে। এইবারে আমরা আঁচটাকে বন্ধ করে দেব। আঁচ বন্ধ করে দিয়েছি আর বেশ একটুখানি ঠান্ডা মতন হয়ে গেছে। এবারে আমরা নিয়ে নেব কেশর। কেশর এর মধ্যে ছড়িয়ে দিলাম, চাইলে আগেও দেওয়া যেতে পারে, এই কাজটা আগেও করা যেতে পারে। এবারে রসগোল্লা নিয়ে নিয়েছি, রসগোল্লা থেকে রসটা খুব ভালো করে চিপে নেব। চাইলে ঘরে রসগোল্লা বানানো যেতে পারে, সেই ক্ষেত্রে খাটনি আরও বেশি হবে, আর আমরা অতটা এক্সপার্টও নই রসগোল্লা বানাতে, অ্যাটলিস্ট আমি তো নই। তো এখানে আমি বেকিং ট্রের মধ্যে রসগোল্লা দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দেবো এই বানানোর রাবড়িটা। রাবড়িটার মধ্যেই কিন্তু রসগোল্লাটা দেওয়া যেতে পারে, কিন্তু আমার এই কাজটা বড় স্যাটিসফাইং লাগে, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে বেশ ভালো লাগে আমার। তো পুরোটার উপরে একদম সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, বেশ এটা 3.5 মতন ফিল হবে। এবারে মাইক্রোওয়েভে বসিয়ে দেব। মাইক্রোওয়েভটা আমি প্রিহিট করে নিয়েছি কনভেকশন মোডে 170°C 5 মিনিটের জন্য। এবারে আমি কনভেকশন মোডে আবারও 170°C 20 মিনিটের জন্য বেক করে, এই যে এটা এইরকম হয়েছে, তারপরে 180°C কনভেকশন মোডে আবার দেবো 5 মিনিটের জন্য বেক করলে, এই যে এটা এরকম হয়ে যাচ্ছে, একদম পুরোপুরি উপর দিকে ওই মার্কটাও চলে আসছে, উপরের লেয়ারটা বেশ সুন্দর হয় যদি এইভাবে বেক করা হয়। আমি আবারও বলছি, আমি লিখেও দিচ্ছি যে আমি কীভাবে বেক করেছি। চাইলেই কিন্তু 180°C দিয়ে 5-6 মিনিটের জন্য বেক করে নেওয়া যায়, বা কনভেকশন মোড না সিলেক্ট করেও বেক করা যায়। তবে যে কোনো জিনিস আমার মনে হয় যখন এটা বেকিংয়ের ক্ষেত্রে যাবে, তখন কনভেকশন মোডটা সিলেক্ট করাটা খুবই জরুরি।
আর কনভেকশন মোড সিলেক্ট করলেই জিনিসটা ভেতর থেকে সফট হবে, ওপর থেকে কিন্তু বেকটা খুব ভালো হবে। আর বেকড রসগোল্লার আমার কাছে যেটা মনে হয় যে উপরের যে এই লেয়ারটা তৈরি হয় না, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এটা আমি আমার মতন করে জিনিসটাকে করে নিয়েছি আর কি। বিভিন্ন রকমের রেসিপি আছে, বিভিন্ন রকমের মতামত আছে। আর এবারে বলি, এটা যদি চুলায় করতে হয় সেটা কিভাবে করবেন। চুলায় করলে একটা কড়াইতে নুন দিয়ে, যেভাবে আমরা কেক বেক করি আর কি, নুন দিয়ে তারপর তার উপর, মানে ভারী যে কোনো তলা ভারী পাত্র হলেই হবে, সেটা কড়াইও হতে পারে কিংবা প্রেশার কুকারও হতে পারে, তারপরে তার উপর এই টিনটা বসিয়ে দিতে হবে, তারপর ঢাকনা দিয়ে দিতে হবে, দিয়ে ওই রকমভাবেই বেক করতে হবে। আর আমি যে প্রসেসটা বললাম মাইক্রোওয়েভে করলে এটাতে করবেন, তাহলে জিনিসটা কিন্তু বেশ ভালো হয় খেতে। তো এই ছিল আজকের বেক রসগোল্লার রেসিপি। যারা যারা ফেসবুকে দেখছেন আমি বলবো ভিডিওটাকে শেয়ার করে দিন, তাহলে ভিডিওটা আপনাদের টাইমলাইনে সেভ থাকবে। আর যারা যারা ইউটিউবে দেখছেন একটা লাইক অবশ্যই করে যাবেন। আমি আশা করি ডিটেইল বলে দিতে পেরেছি। যদি কোনো রকম কোয়েরিজ থাকে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার, অথবা আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা বলে দেওয়ার। আর যারা যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন আমার পেজটা অবশ্যই ফলো করবেন। ঘরে বানিয়ে খান, অন্যদেরকে খাওয়ান, সবাই প্রশংসা করবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আবার আশা করি আমি ভ্লগ নিয়ে আসবো। তো টাটা।